এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে আজকে সকাল থেকে রাজধানী ঢাকা সহ সারা দেশে পালিত হচ্ছে অসহযোগ আন্দোলন। আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই এই সায়েন্স ল্যাব এলাকা কিন্তু শিক্ষার্থীরা তাদের স্লোগানে মুখরিত করে থাকে। তাদের যে দাবিটি বারবার এই স্লোগানে দাবিগুলো জানাচ্ছেন যেন তাদের দাবিগুলো আদায় হয়, তাদের ভাইদের যে হারিয়েছেন সেটি যেন হত্যার বিচার করা হয়, তার পাশাপাশি এই যে বর্তমানে যেই তাদেরকে আটক করা হচ্ছে তাদেরকে যেন মুক্ত করা হয়, তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো বারবার কিন্তু উত্থাপন করছেন এই সায়েন্স ল্যাব এলাকায়। যে পুরোটা আসলে তাদের আন্দোলনকারী যারা রয়েছেন তারা তাদের আওতার মধ্যে রেখেছেন এই সাইডে, যখন যে সকল প্রয়োজনীয় যানবাহন যেগুলো রয়েছে বিশেষ করে অ্যাম্বুলেন্স বা অন্যান্য জরুরি সেবার যে যানবাহনগুলো শুধুমাত্র সেগুলো আর কি এই সড়কটি ধরে যেতে দেওয়া হচ্ছে এবং তাদেরকে কোনোরকম কোনো বাধা দেওয়া হচ্ছে না। এবং তাদের একটাই দাবি যে সকল নাগরিক যেন তাদের একত্রতা প্রকাশ করে, তাদের সাথেই আসেন এবং সব কিছুতে এই যে পুরো পরিস্থিতি, দেশের পরিস্থিতি, সেটি যেন একত্রতা প্রকাশ করে, কোনো ভাঙচুর নয়, কোনো সহিংসতা নাই, তারা শান্তিপূর্ণভাবেই তাদের এই আন্দোলন চালিয়ে যেতে চান বলে তারা বারবার করে এই বিষয়টি বলছিলেন। এছাড়াও বিভিন্ন এই যে রাস্তার যে আইল্যান্ডের উপরে যে লোহার রডগুলো যে ব্যারিকেড দিয়ে থাকে সেই ব্যারিকেডগুলো ভাঙ্গে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাচ্ছে। তাদের বক্তব্য যে যেহেতু আমাদের কাছে কোনো গুলি নাই, কোনো অস্ত্র নাই, যে কারণে তারা এটিকে নিজেদের সেলফ প্রোটেকশনের জন্য তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন বলে এই বিষয়গুলো তারা বলছেন। এই ছিল আমার কাছে সায়েন্স ল্যাব থেকে। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।